ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। নেইমার বলেছেন ম্যাচে কখনোই হারের কথা চিন্তা করেননি তিনি, কিন্তু পিএসজি কোচ থমাস টুকেল বলছেন তার কাছে মনে হয়েছিল সবকিছুই যেন শেষ হয়ে যাচ্ছে। ম্যাচের 89তম মিনিট পর্যন্ত তার দল 1-0 গোলে পিছিয়ে, তখন থমাস টুকেল হারের বাহিরে অন্য কিছু ভাবতে পারেননি। এমনকি তিনি ভাবতেও পারেননি যে 90 মিনিট কিংবা যোগ করার সময়ে দুটি গোল করতে পারবে পিএসজি। কিন্তু শেষ পর্যন্ত সেই অসম্ভব কাজটাই করে দেখালো নেইমার এমবাপ্পেরা। পিএসজির আক্রমণ ভাগের দুই তারকার দুই সহায়তায় গোল করেছেন মার্কোইনিয়াস ও চুপো মার্টিন। ম্যাচ শেষে নেইমারদের প্রশংসা করে পিএসজি কোচ থমাস টুকেল বলেন, আমি বাস্তববাদী কথা বলতে চাই, ম্যাচ চলাকালীন কখনোই আমি ভাবিনি ম্যাচের 89তম মিনিটে পেরিয়ে যাওয়ার পর আমরা 2 গোল করে জিততে পারব। পুরো ম্যাচে নেইমার এমবাপ্পেরা অসাধারণ খেলেছে। আক্রমণাত্মক ফুটবলে ম্যাচের ফলাফল নির্ধারণ হয়ে গেছে। ম্যাচ শেষে নেইমারদের প্রশংসা করেছেন আটালান্টার কোচ গ্রিসমিনিরও। পিএসজির জয়ের পর গ্রিসমিনির বলেন, আমরা স্বপ্ন পূরণের কাছে ছিলাম, তবে পিএসজি দারুণ খেলেছে। নেইমার এমবাপ্পের মিলিত প্রয়াস ছিল, দুইজন একসাথে মাঠে থাকায় পিএসজির শক্তি বেড়ে গেছে। শেষ 3 মিনিটে ম্যাচের ফলাফল বদলে দেওয়া নেইমার এমবাপ্পেদের প্রশংসায় পঞ্চমুখ পিএসজি কোচ ও প্রতিপক্ষ আটালান্টার কোচ।